সাত রঙের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা মালা তৈরি করে দেখাবো আমার কাছে একটা খোপা ছিল খোপার কাঁটা কাঁটার সাথে কিছু পুঁথি ছিল তো কাটাটা যখন ভেঙে গেছে তখন আমি ওই কাঁটাটা থেকে কিছু পুঁথি সংগ্রহ করেছি এবং এই পুঁথিটা ফেলে না দিয়ে আমি এটা দিয়ে একটা সুন্দর মালা তৈরি করব। এখানে আমার যে পুঁথিগুলো আছে কয়েক ধরনের পুঁথি পাওয়া গেছে যে লাল রঙের যে পুঁথিটা সেটা একটু লম্বা টাইপের এটা আছে এখানে তিরিশটার মতো আমি এই সাইজটা আর একটা সাইজ আছে ছোট একটা সাইজ আছে এবং তিনটা বড় মুক্তাও আছে এখানে তো এটা দিয়ে আমি একটা সুন্দর মালা তৈরি করে দেখাবো মালা তৈরি করার জন্য আমি এখানে সুতা রেখে দিয়েছিলাম সেই সুতাটা একটা বড় সুসের ভিতরে পরিয়ে দিচ্ছি আমি একটু সুতাটা মোটা করে দিয়েছি কাটিং যে সেলাই সুতোটা আছে সেটা হচ্ছে তিন তিনটা পাট নিয়েছি তিনটা পাট নিয়ে আমি এটাকে আর একটু বড়ো করে ডাবল করে নিচ্ছি সুতাটা টেনে ডাবল করে নিচ্ছি এবং এখানে একটা ট দিয়ে নেব গিটের ভিতর থেকে আমার কোনো মুক্তা দানা বের হয়ে না যেতে পারে যেহেতু আমি ছোট বড়ো মিলে সাদা পুঁথিটাই বেশি এই কারণে আমি সাদা পুঁথিগুলো জন্য সুতাটা সুতার কালারটাও সাদা নিয়েছিলাম এখন আমি মালাটা তৈরি করবো তো আমি প্রথমে দিচ্ছি ছোট ছোট যে পুঁথিগুলো ছিল ছোট ছোট পুঁথিগুলো চারটা পরিয়ে নিচ্ছি এবার একটা লাল রঙের একটা বড় পুঁথি কোয়েন নিলাম কোন পর্যায়ক্রমে বাকি গুলো গেথে ফেলবো বড় তিনটা মালাই গাঁথা হয়ে গেছে আমার এখন আমি একটা ছোট দিয়ে নিচ্ছি এবং এই পুথিটা যখন আমি গাতব পুথিটা একটু যেহেতু পিছনের দিকটা একটু সরু এবং সামনের দিকটা একটু প্রশস্ত অর্থাৎ এটাকে আমাকে কিন্তু মিடியே করতে হবে আমি কিছু পরিমাণ ঠিক এই দিক থেকে সুয়ের ভিতরে ঢুকিয়ে তারপরে গাতব আর কিছু পরিমাণ অর্ধেকটা পরিমাণ হয়ে যাওয়ার পরে তখন আবার উল্টা দিক থেকে গাঁদব তাহলে একটা সামঞ্জস্যতা থাকবে তো আমি একইভাবে গেঁথে নিচ্ছি একটা লাল পুঁথি তারপর একটা সাদা পুঁথি একইভাবে আরেকটা একটা লাল পুঁথি একটা মিডিয়াম সাইজের সাদা পুঁথি এবং একটা ছোট সাইজের সাদা পুঁথি আবার একটা লাল পুঁথি এবার আর একটা সাদা পুঁথি ঠিক এভাবে পর্যায়ক্রমে পুরো মালাটা আমি গেঁথে ফেলবো আমি একটু করে নিই আমি যেহেতু তিরিশটার মতো লাল পুঁথিটা পেয়েছিলাম আমার পনেরোটা অলরেডি গাঁথা হয়ে গেছে এখন আমি কিছু সাদা পুঁথি কেটে নেব মাঝখানটা শনাক্ত করার জন্য আমি এখানে আটটা সাদা পুঁথি গেঁথে নিয়েছি পরপর তারপরে দেখেন একটা ছোটো পুঁথি আসে অর্থাৎ সে অনুযায়ী আরেকটা একটা ছোটো পুঁথি দিয়ে নিচ্ছি এবার আরেকটা বড় বড়ো পুঁথি এবার কিন্তু লালটা আমি উল্টা দিক থেকে গাচ্ছি আমি একইভাবে বাকি মালাগুলোকে গেঁথে নিয়েছি সুতার সাহায্যে অর্থাৎ আমার এ পর্যন্ত কিন্তু একদম সমান সমান একটা লেভেল তৈরি হয়েছে তো এখন আমি যেটা করব আমি এর ভিতর থেকে সুইটাকে আরেকবার ঠুকিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বের করে দিলাম আমি এ পর্যায়ে এখানে আরেকটা একটা পুঁথি দিয়ে নিচ্ছি এবং আমার অবশিষ্ট যে দুইটা মালা ছিল দুইটা মালাও আমি দিয়ে নিচ্ছি দুইটা মালা শেষ করার পরে যে এইখানে যে আর দুইটা মালা ছিল এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন আমি এই যে গিটুটা ছিল এইটার সাথে আমি একটা গিটু দেবো গিরে দেবো এবং মালাটা সম্পূর্ণ হয়ে যাবে আমি এখন এই এইখানে একটা গিরো দিয়ে নিচ্ছি এবং আমি কেটে দেখাচ্ছি মালাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার মালাটা তৈরি হয়ে গেছে আমি এটাকে একটু সাজিয়ে দেখানোর চেষ্টা করলাম আমি একটু ফুলে দেখাচ্ছি দেখতে পারেন অনেক সুন্দর একটা মালা তৈরি হয়েছে এবং দেখতেও চমৎকার দেখা যাচ্ছে আমি এটাকে হাতে ধরে দেখাচ্ছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ